আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি মেয়োনিজ। যারা কাঁচা ডিমের মেয়োনিজটা খেতে পছন্দ করেন না কিংবা ভেজিটেরিয়ান আছেন, তাদের জন্য আজকের এই মেয়োনিজটি আমি ডিম ছাড়াই তৈরি করে দেখাবো। রেসিপিটি যদি হুবহু ফলো করেন তাহলে মেয়োনিজটা একেবারেই পারফেক্ট হবে ইনশাল্লাহ। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। মেয়োনিজ তৈরির জন্য প্রথমেই একটা ব্লেন্ডারে জার নিয়ে নিচ্ছি এবং এই ব্লেন্ডারে জারে হাফ কাপ বরফ ঠান্ডা দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি ফুল ক্রিম গরুর দুধ ঘন করে জাল দিয়ে ডিপ ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখেছিলাম। দুধটা জমে পুরোপুরি বরফ হবে না, তবে বরফ হওয়ার মতো অবস্থায় আসবে, ঠিক এরকম পর্যায়ে দুধটাকে ব্যবহার করতে হবে। এবারে এই দুধের মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, সাদা কিংবা কালো যে কোনো ধরনের গোলমরিচই এখানে ব্যবহার করা যাবে। চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চাইলে কিন্তু চিনিটা কিছুটা কমিয়ে নিতে পারেন, তবে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন হবে না। এই পরিমাণ চিনি মেশালেই মেয়োনিজটা পারফেক্ট মিষ্টি হয়। 1 চা চামচ দিয়ে দিলাম সরিষা বাটা, সাদা কিংবা কালো যে কোনো ধরনের সরিষাই ব্যবহার করতে পারবেন। 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিলাম, ভিনেগারের পরিবর্তে লেবুর রস ব্যবহার করা যাবে। এবারে ব্লেন্ডারে ঢাকনা দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হলে এবারে তেল মেশাবো। হাফ কাপ তেল নিয়েছি। এই হাফ কাপ তেল আমি একবারে মেশাবো না, অল্প অল্প করে দিতে থাকবো এবং ব্লেন্ড করে নেব। তেলটাকে কোনোভাবেই একবারে মেশানো যাবে না, এভাবে অল্প অল্প করে দিয়েই মেশাতে হবে। ব্লেন্ডারে ঢাকনা দিয়ে 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনা খুলে আবারও কিছুটা তেল মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে 1 মিনিট ব্লেন্ড করব। এই মেয়োনিজটা পারফেক্ট হওয়ার জন্য দুধটাকে অবশ্যই ফুল ক্রিম হতে হবে। যদি দুধটা ফ্যাট ফ্রি হয় তাহলে কিন্তু মেয়োনিজটা ভালো মতো জমবে না। আর দুধটাকে অবশ্যই বরফ ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। 1 মিনিট ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবারে আমি বাকি যে তেলটা আছে সেটা সম্পূর্ণটা মিশিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের দেখাচ্ছি, দেখুন অলরেডি কিন্তু মেয়োনিজটা ঘন হতে শুরু করেছে। এবারে বাকি তেলটা ঢেলে দিচ্ছি এবং আবারও 1 মিনিট ব্লেন্ড করে নেব। অনেক সময় দেখা যায় যে এভাবে ব্লেন্ড করার পরেও মেয়োনিজটা ঠিক মতো ঘন হচ্ছে না, তখন এই মিশ্রণটা সহ ব্লেন্ডারের জারটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 1/2 ঘন্টা। এবং 1/2 ঘন্টা পরে ডিপ ফ্রিজ থেকে বের করে আবারও ব্লেন্ড করবেন 1 মিনিট। তাহলেই দেখবেন যে মেয়োনিজটা খুব ভালো মতো জমে গিয়েছে। আরও 1 মিনিট ব্লেন্ড করার পর দেখুন মেয়োনিজটা খুব ভালো মতো জমে গিয়েছে। এবারে আমি মেয়োনিজটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মেয়োনিজটা কতটা পারফেক্ট হয়েছে। এবারে এই মেয়োনিজের কালারটা আরও সুন্দর এবং এর স্বাদটা আরও বাড়িয়ে নিতে 3 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এই টমেটো সস আপনারা আপনাদের স্বাদ মতো মিশিয়ে নিতে পারেন। এবারে এই মেয়োনিজটা আপনারা বার্গার, স্যান্ডউইচ কিংবা চিকেন শর্মায় ব্যবহার করতে পারবেন। হোটেল এবং রেস্টুরেন্টগুলোতে গ্রিল, বারবিকিউ এবং তান্দুরির সাথে যে সসটা পরিবেশন করা হয়ে থাকে সেটা মূলত এই মেয়োনিজটা দিয়েই তৈরি করা হয়ে থাকে। এটার সাথে কিছুটা জেলি এবং আচারের তেল মশলা মেশালেই কিন্তু সেই বারবিকিউ সসটা তৈরি হয়ে যাবে। এছাড়াও আপনারা এর সাথে ধনে পাতা পেস্ট, পুদিনা পাতা পেস্ট এবং রসুন কুচি ব্যবহার করেও একটা সস তৈরি করে নিতে পারবেন এবং এই সসটা বিভিন্ন কাবাবের সঙ্গে পরিবেশন করতে পারবেন। আমার আজকের রেসিপিতে আপনারা মেয়োনিজ তৈরি করে দেখবেন এবং আপনাদের মেয়োনিজ কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।